আজ 26 জানুয়ারি আর এখন টাইম হচ্ছে 7:48। আজ আমরা বেরোচ্ছি ভুবনেশ্বর ট্যুরের জন্য পুরী থেকে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এখানে ভুবনেশ্বর ট্যুরের জন্য নিয়েছে বড় গাড়ি, তো বোলেরোর জন্য নিয়েছে 2500। ওখানে পুরো ঘোরাবে, ওয়েট করবে, তারপর আবার ফিরে চলে আসবে, মানে নিয়ে আসবে আর কি আমাদেরকে। আর এটা হচ্ছে মুখার্জি ট্রাভেলসের গাড়ি, চন্দ্রভাগা, কোণারক, ধলগিরি, ভুবনেশ্বর, লিঙ্গরাজ মন্দির, কেদারগৌরী, মুক্তেশ্বর, সিদ্ধেশ্বর, নন্দনকানন, খণ্ডগিরি, উদয়গিরি, এই সমস্ত জায়গাগুলো নিয়ে যাবে পুরো। ওকে, লেটস গো। আরে পেছনে দুটো আছে। Can you hear me now? Can you hear me crying out like an animal out in the wild? I shout your name into the night. Tell me, can you feel it too? Feel the love just like I do. Only you can make it right. I shout your name into the night. এখন আমরা এসে গেছি চন্দ্রভাগা, চন্দ্রভাগাতে। আর চন্দ্রভাগার এখানে আশেপাশে সি বিচের এখানে মার্কেটও আছে ছোটোখাটো। আর রাস্তায় আসার পথে, মানে পুরী থেকে চন্দ্রভাগা আসার পথে, দুটো জিনিস গাড়ি থেকে দেখলাম। একটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে যেখানে 7,323টা মতো হরিণ আছে, আর একটা হচ্ছে কুশভদ্র নদীর মোহনা, সেখানে নেভিদের ক্যাম্প আছে, মানে ওখানে নেভিদের ট্রেনিং দেওয়া হয়। আর এই পাশে আছে মার্কেটটা, সি বিচ মার্কেটটা। আর সামনে হচ্ছে সমুদ্র, এই যে। আর এই চন্দ্রভাগা সমুদ্রের ঢেউ পুরীর সমুদ্রের থেকেও নাকি বড়। এই যে এই বাইকগুলো ভাড়া পাওয়া যাচ্ছে এখানে। এখন টাইম হচ্ছে 8:50, আর আমরা বেরিয়েছি ওই 7:48, মানে 7:50-ই, মানে 1 ঘন্টা লাগলো, পাক্কা 1 ঘন্টা, 1 ঘন্টা লাগলো পুরী থেকে চন্দ্রভাগা আসতে। এটা চন্দ্রভাগা সি বিচ। এবার আমরা চন্দ্রভাগা থেকে বেরোবো, আর চন্দ্রভাগা থেকে বেরোনোর আগে এখানে যে সি বিচ মার্কেটটা আছে, এই মার্কেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ওই ফোর হুইলার বাইকগুলোটা কি নাম বলে আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই বাইকটা এখানে ভাড়া পাওয়া যাচ্ছে দেখছিলাম। আর আমার সামনেই ঠিক আছে সি বিচ মার্কেটটা। তো এই সি বিচের কি, সি বিচের বালি প্রচণ্ড আলগা, মানে নরম, পা ঢুকে যাচ্ছে মাটিতে, এই বালিতে। আর এই হচ্ছে সি বিচ মার্কেট।
your name into the night. Tell me, can you feel it too? Feel the love just like I do. Only you can make it right. Shout your name. চন্দ্রভাগা থেকে কোণার্ক টেম্পেল হচ্ছে 3 কিলোমিটার মতো, আর গাড়িতে লাগলো মোটামুটি 5 থেকে 7 মিনিট, তার বেশি না। আর ওখানে নেমে মেন রোড থেকে নেমে 2-3 মিনিট আবার হাঁটতে হচ্ছে এখন। আর এই হাঁটার দুপাশে আপনার মার্কেট আছে এখানে, এখানেও মোটামুটি সি বিচ মার্কেটের মতোই, সানগ্লাস টুপি এর সাথে ওই ঝিনুক শঙ্খ এই সমস্ত জিনিস দিয়ে অর্নামেন্ট বিক্রি হচ্ছে, ওই সমস্ত জিনিস দিয়ে বানানো। এই যে আমার পাশেই দোকান আছে, তার সাথে লেডিস ব্যাগ। আর আমাদেরকে এখানে মোটামুটি তাড়াতাড়ি ঘুরতে হবে, তার কারণে আমাদেরকে 5টায় নন্দনকানন বন্ধ হয়ে যায়, তার আগে আমাদেরকে নন্দনকাননে পৌঁছাতে হবে। ওখানে আবার টিকিটও কাটতে হবে, টিকিট কেটে তার মধ্যে ঢুকতেও হবে। ওখানে আমরাও চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঘুরে ফুরে ফটো সেশন করে আবার গাড়িতে আসার। আচ্ছা, কোণার্ক টেম্পেল যেতে যেতে সামনে আর একটা সাইনবোর্ড দেখলাম, নবগ্রহ টেম্পেল। এদিকে কি নবগ্রহ টেম্পেল আছে? নবগ্রহ টেম্পেল এইদিকে দাঁড়াই। আচ্ছা, আর এই সামনে এসবিআই এর এটিএমও আছে। এখানে মোটামুটি এটিএম সব জায়গায় আছে। আজ আবার 26 জানুয়ারি বলে এখানে প্রজাতন্ত্র দিবসের প্যারেড বেরিয়েছে আমার পিছনে। এই সামনেরটা হচ্ছে কোণার্ক টেম্পেল, আর এই সাইডে আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপর কোণার্ক টেম্পেলে ঢুকতে হবে। এই সামনেরটা হচ্ছে কোণার্ক টেম্পেল, আর এই হচ্ছে কোণার্কের টিকিট। হ্যাঁ, সোজাই ধরেছি, 30 টাকা করে টিকিট আছে, আর 15 বছরের নিচে হলে তার টিকিট লাগবে না। কোণার্ক টেম্পেলে যে এলে যদি সমস্ত জিনিসটা বুঝতে চান তাহলে অবশ্যই গাইড নেবেন, এখানে গাইড পাওয়া যায়, গাইডে ছড়াছড়ি। তাই কোণার্ক টেম্পেলে এলে অবশ্যই গাইড নেবেন, তার কারণ এখানে প্রতিটা জিনিস চারিদিকে যত জিনিস দেখতে পাচ্ছেন, ইভেন এই যে কুয়োটা আছে এখানে, ওয়েলটা আছে, এটারও সব কিছুর পেছনে একটা স্টোরি আছে, মাইথোলজিক্যাল স্টোরি বা হিস্টোরিক স্টোরি যাই বলি, মাইথোলজিক্যাল স্টোরিই হবে। তো সেই স্টোরিগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে গাইডের হেল্প নিতেই হবে। অনেক বড় এরিয়া, চারিদিকে প্রচুর জিনিস দেখার মতো আছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোণার্কের কিচেন, এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না হয়, হতো আর কি আগে। আর এই সামনে যেটা স্টেজ মতো করা আছে এটা হচ্ছে মণ্ডপ। কোণার্ক টেম্পেলে এরকম চক্র 12টা চক্র আছে, সময় চক্র। কোণার্ক টেম্পেলটা একটা রথের মতো, আর এই 12টা হচ্ছে রথের চাকা, যেটা হচ্ছে সময় চক্র। আর এদিকে মানে এটা হচ্ছে কোণার্কের মেন গেট। তিনজনে সানরাইজটা পুরো
এইখানটা অরিজিনাল সূর্য মন্দির, যখন সানরাইজ হচ্ছে তখন বাচ্চাটার মানে বাচ্চাটার গায়ে পড়ে জাহাজগুলোর টান তো 287 ফিট ছিল তাহলে ভেঙে দিয়েছে, এইটা সবচেয়ে বড় ছিল। ব্রিটিশ আমলে ভেঙে ছোট হয়ে গেছে, এখন ব্রিটিশ আমলে টুটাটা উড়াই দিয়েছে। যে সূর্যটা যেটা মূর্তিতে ছিল ঝুলন্ত অবস্থায় ছিল তো মূর্তিটা, তার চুম্বকটা এত আকর্ষণ ছিল না জাহাজগুলোর টানেল। এইখানে সেইমেন্ট এটা ছিল, মূর্তিটা ছিল সামনে আছে ছায়া দেবী টেম্পল, এটা 1100-1200 AD তে তৈরি হয়েছে, এটা হচ্ছে ছায়া দেবী টেম্পল। ওকে করতে দেয়নি, ফেলে ফেলে মেরে দিয়েছিল। এখানে ফ্রি ওয়াইফাইও আছে কোণার্ক টেম্পলে, এখানে ফ্রি ওয়াইফাই আছে। আর কোণার্ক টেম্পলের ওপরে যে এ আছে বিষ্ণুর মূর্তিগুলো, সেগুলো গ্রানাইট স্টোন দিয়ে তৈরি। আর এই বিষ্ণুর যে মূর্তিগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি সূর্যাস্ত সূর্যোদয় হিসাব অনুযায়ী ওগুলোর নাকি বলে বয়সের পরিবর্তন, মানে লুকটা দেখে মনে হবে যেন বয়স হয়ে গেছে বা এখন ইয়ং এরকম মনে হবে। চারিদিকে একটা করে গেট আছে, এদিকেও একটা গেট আছে, এই গেটের পাহারায় আছে হাতি, ওই গেটে দেখছিলাম ঘোড়া, একটা গেটে আছে সিংহ বোধহয়, আর এই গেটে আছে হাতি, আর এইদিকে সিঁড়ি এসে কোণার্ক টেম্পলে উঠছে। তখন টেম্পলের উপরে ঘুরে হাঁটাহাঁটি করতে দেয় না, মোটামুটি টেম্পলটার উপর অব্দি উঠা যায়, তাও সামনে পোর্শনটা এই পাশ দিয়ে যেটা আছে সেইটাতে উঠা যায়, তারপর ওখানে গিয়ে স্টপ। এরপর আপনাকে যা দেখতে হবে নিচ থেকে ঘুরে দেখতে হবে, ওপরে শুধু এই পোর্শনটাতে উঠতে যায়, এর বেশি ওপর উঠতে দেয় না। আমার পিছনে এটা হচ্ছে কোণার্ক টেম্পলের সিংহ দ্বার, যেটা এখানে দেখুন পাহাড়ের সিংহ আছে, আমরা এটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে ঢুকতে দেয় এখন, এখানে সামনে টিকিটটা কালেক্ট করে নেয় ঢুকতে দেয়।